এই ফোরের মান কত। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। আমাদের এখানে অঙ্কটাতে দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ সমান ফোর, আমাদের প্রদত্ত রাশিতে দেওয়া আছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর প্রদত্ত রাশি। সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর। তো এটাকে আমরা সূত্র করার জন্য এটাকে একটু ভেঙে নিব। এটার এইভাবে ভাঙ্গা যায় যে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার, কারণ দুই দুগুণে চার, এখানে দুই দুগুণে চার। এবার বৃত্তটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্রটা করব। আমাদের সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে এটা এটা কাটা, তো আমাদের থাকলো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার উপর হোল স্কোয়ার মাইনাস দুই। এখন দেখা যাচ্ছে যে ভিতরে আর একটা সূত্র হয় যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়। এখানে আমাদের দেওয়া আছে এখানে প্লাসেরটা, তো এখানে এটা সূত্র যেহেতু দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের, তো এখন আমরা এটার প্লাসের সূত্রটা করব। তো এটা সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম মাইনাস দুই। এখন আমরা মানগুলো বসাই দিব। এটার মান দেওয়া আছে এখানে চার, চারের উপর স্কোয়ার মাইনাস দুই ব্র্যাকেট এই উপর স্কোয়ারটা এখানে বসাই দিব মাইনাস দুই। তো চার চারে ষোলো, ষোলো থেকে দুই চলে গেলে থাকে হচ্ছে চোদ্দো, চোদ্দো চোদ্দোর উপর স্কোয়ার মাইনাস দুই। এখন চোদ্দোর বর্গ আমরা জানি যে 196, সেখান থেকে দুই বিয়োগ করলে 194, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাদের ছয় নম্বর অ্যান্সারটা আমরা পাইলাম যে 194। এখন আমরা আট নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের আট নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে এ মাইনাস ওয়ান বাই এ সমান এম হলে দেখাও যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর সমান এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু। তো এখানে আমাদের এই অঙ্কটাতে দেওয়া আছে, দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ফোর, সরি এখানে দেওয়া আছে এটার মান হচ্ছে এম। তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা বাম পক্ষ দিয়ে করব, বাম পক্ষ অ্যান্সার মিলাবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষতে দেওয়া আছে যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর। সেমভাবে পূর্বের অঙ্কটার মতো যদি এটাকে আমরা একটু ভেঙে নেই, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্রটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কাটা। তো এখন আমাদের বাকি থাকলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস দুই। এবার লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে যে ভিতরটার আবার সূত্র হয় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এখন আমাদের এই দাওয়াসের মানটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্রটা হবে, এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্রটা হবে। যেহেতু এখানে প্লাস, এখানে দেওয়া আছে যেহেতু মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা হবে, কারণ এর সূত্র হচ্ছে দুইটা। তো এটার মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, উপরে এ স্কোয়ারটা উপরে দিতে হবে মাইনাস দুই। তো আমাদের এটার একটা মান আছে, মানটা হচ্ছে এম, আমি এখানে এম বসাইলাম, এম এর উপর স্কোয়ার মাইনাস এ এ কাটা, এখানে থাকে দুই, এখানে প্লাস দুই থাকে প্লাস দুই, উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস টু। তো আমরা পাইলাম এম এর ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে হচ্ছে এম স্কোয়ার প্লাস দুই হোল স্কোয়ার মাইনাস টু। এখন এটার দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখন এখানে মিন সূত্র হবে আর মান নির্ণয় সূত্র হবে না। তো আমরা মিন সূত্র কেন করব, কারণ এখানে আমাদের এটার সাথে মিলাইতে হবে। তো
তো এখন আমরা যদি মেইন সূত্র করি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার হচ্ছে এম এম, এ হচ্ছে এম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি, এ হচ্ছে এম স্কোয়ার, বি হচ্ছে 2, প্লাস বি স্কোয়ার হচ্ছে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2। এখন এখানে 2 দুগুণে 4, অর্থাৎ এম টু দ্য পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 এম স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2 সমান এম 4 প্লাস 4 এম স্কোয়ার। এই 4 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 2। তো এখন আমাদের এখানে রাইট সাইড দেওয়া আছে এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2। তো আমাদের এখানে আমরা পাইলাম যে এম পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2, অর্থাৎ রাইট সাইড। তাহলে আমাদের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত।